সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার শিরোনাম, শুভ বুদ্ধির উদয় হোক কোট আনকোট। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তরিন আফরোজ, রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জনাব আব্দুর রশিদ, এবং রয়েছেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এজন্য আপনাকে ফোন করতে হবে আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়াও ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো একটু দেখে নিই। কোনো শান্ত রাতেই থামছে না দীপনের পরিবারের কান্না। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, শিগগির বের হবে হত্যা রহস্য, সন্দেহের তীর আনসারুল্লাহ বাংলা টিমের দিকে। আগুন, সন্ত্রাস ও পেট্রোল বোমায় ব্যর্থ হয়ে বিএনপি জামায়াত এখন গুপ্তহত্যা চালাচ্ছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে দীপনের বাসায় বিএনপি নেতারা, বললেন প্রকাশক ও ব্লগার হত্যার দায় এড়াতে পারে না সরকার। ব্লগারদের ওপর একের পর এক হামলায় হুমকিতে মুক্ত চিন্তার জগৎ, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা, ধর্মের নামে এ ধরনের হত্যাকাণ্ড সম্পূর্ণ অনৈসলামিক, মন্তব্য ইসলামী নেতাদের। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের ও মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি সোমবার, দুটি আবেদনই পৃথকভাবে শুনানি হবে। এবং রাজধানীতে সিএনজি অটোরিকশার মিটারে ভাড়া আদায় আজ থেকে বাধ্যতামূলক, কার্যকর করতে মাঠে ভ্রাম্যমাণ আদালত, পরিবহন সংকটে যাত্রী দুর্ভোগ। আমরা শিরোনামগুলো দেখলাম। আজকে আমরা যেটা আমাদের আলোচনার শিরোনাম করেছি, শুভ বুদ্ধির উদয় হোক কোট আনকোট, এটা এই কথাটা আমরা নিয়েছি গতকাল দুর্বৃত্তদের হামলায় নিহত দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের একটি কথা থেকে। ওনাকে, উনি সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেছেন, আমি হত্যার বিচার চাই না, আমি চাই শুভ বুদ্ধির উদয় হোক। যারা ধর্ম নিরপেক্ষতাবাদ নিয়ে রাজনীতি করছেন, যারা রাষ্ট্র ধর্ম নিয়ে রাজনীতি করছেন, উভয় পক্ষ দেশের সর্বনাশ করছেন, উভয় পক্ষের শুভ বুদ্ধির উদয় হোক, জেল ফাঁসি দিয়ে কী হবে। তিনি শুভ বুদ্ধির জাগরণের কথা বলেছেন সমাজে, রাজনীতিবিদদের মধ্যে, বুদ্ধিজীবীদের মধ্যে। আমরা দেখি যে এই কথাটি নিয়ে আজকেও আলোচনা এসছে এবং রাজনীতিবিদরাও আলোচনা করেছেন। আমরা একটি এখানে ক্লিপ দেখব, এখানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এই এই কথার প্রেক্ষিতে আজকে বলেছেন, উনি বলেছেন যে উনি পুত্র হত্যার বিচার চান না, হত্যাকাণ্ডটি রাজনৈতিক। আমি অবাক হয়েছি, আমার মনে হয় খবরটি যারা পড়েছেন তারা সবাই অবাক হয়েছেন। আমরা এই ক্লিপটি দেখে নিই, আসলে ওনার কথার মর্মার্থ রাজনীতিবিদরা বুঝতে পেরেছেন কি না আমরা সেটা একটু দেখে নিই, আমরা আলোচনাটা শুরু করবো। আমরা ক্লিপটা দেখে নিই। উনি বলেছেন যে উনি আসলে তার পুত্র হত্যার বিচার চান না, কারণ বলেছেন এটা রাজনৈতিক হত্যাকাণ্ড। আমি খুব অবাক হয়েছি, আমার মনে হয় যে এই পত্রিকায় খবরটা যারা পড়েছে প্রত্যেকে গোটা জাতি অবাক হয়েছে যে একজন পুত্রহারা পিতা তার সন্তানের হত্যার বিচার চায় না। এই প্রথম এটা বাংলাদেশে এরকম একটা দেখলাম, আমার মনে হয় পৃথিবীতে কোনো বাবা বোধে এরকম কোনো তার পুত্র হত্যার বিচার চায় না এটা আমি দেখি নাই। এখানে কারণ একটাই হতে পারে যে যে পুত্র সন্তান নিহত হয়েছে তার বাবা ওই অধ্যাপক সাহেব হয়তো ওই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে উনি তার নিজের এই দলের লোকদেরকে বিচারে কাঠ করে দাঁড় করাতে চান না বলেই এই জন্য এই কথা বলেছেন। এটা যা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। আমিও একজন বাবা, বাবা হিসাবে আমি নিজেও লজ্জিত তার এই বক্তব্যের জন্য। সুলতান আপা, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমরা দেখি দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক যে কথাটি বলেছিলেন, উনি কিন্তু বলেছিলেন যে আমি জাগরণ চাই রাজনীতিবিদদের মধ্যে, বুদ্ধিজীবীদের মধ্যে। আমরা এই কথা দিয়ে কে দেখলাম, তার ছিটে ফোটা কি আছে? আমার মনে হয় দীপনের বাবা যে কথাটা বলেছেন, শুভ বুদ্ধির উদয় হোক, সেই কথাটা আমাদের সবারই একেবারে অন্তরের অন্তঃস্থলের একটা তীব্র আকাঙ্ক্ষা এখন হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা কথায় কথায় বলছি যে একটা সামাজিক বিবর্তন হতে হবে, এমন একটা সংস্কৃতি আসতে হবে যেখানে হত্যা
কিংবা যে কেউ যদি কোনো একটা কথা বলে যেটা আমার ভালো নাও লাগতে পারে, সেটার জন্য একটা প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া ইত্যাদির বিরুদ্ধে যদি আমাদের যেতে হয়, অবশ্যই আমাদেরকে সেই সংস্কৃতিতে যেতে হবে যেখানে পরমত সহিষ্ণুতা রয়েছে, মানুষ মানুষের কথা শুনবে, যদি তার পছন্দ হয় বলবে পছন্দ হয়েছে, না হলে বলতে পারে যে আমার পছন্দ হয়নি। এবং আমাদের দেশে আইন ব্যবস্থা রয়েছে, নানাভাবে আমরা সেই সমস্ত বিষয়গুলি দেখতে পারি। এবং যদি কেউ আইনের বাইরে যে কোনো রকম অপরাধ সংঘটিত করে, তাহলে আইনের আওতায় এনে তার বিচার করে শাস্তি দেওয়া হোক, অন্য কোনোভাবে না। এটাই তো আমরা সবাই বলে আসছি। আর আজকে এই কথাটা যখন শুনি, তখন কিন্তু আমার মনে হচ্ছে যে মাহবুবুল আলম হানিফ যে কথাটা বলেছেন, এটার ভিতর একটু অসংবেদনশীলতার একটা ছোঁয়া আমি পাচ্ছি, যে একজন বাবা কত কষ্টে এই কথাটা বলতে পারে। আর পাশাপাশি যদি দাঁড় করাই অভিজিতের বাবা, যে প্রথম দিন থেকে বিচার চেয়ে যাচ্ছেন, রাজীবের মা বাবা যে প্রথম দিন থেকে বিচার চেয়ে যাচ্ছে, আমরা যে প্রতিদিন এই কথাটা বলছি, দাবি জানাচ্ছি সরকারের কাছে যে এই হত্যাকাণ্ডগুলির বিচার হোক, কোনো বিচার যখন হচ্ছে না, কত হতাশা থেকে, ইংরেজিতে বললে হয়তো আরেকটু বোঝা যায় কত ফ্রাস্ট্রেশন থেকে একজন বাবা এই কথা বলতে পারে যে আমি কোনো রকম আর বিচার চাই না, অন্তত শুভবুদ্ধির উদয় হোক, যেখানে এই ধরনের হানাহানি অন্তত থাকবে না, এই ধরনের হত্যাকাণ্ড আমাদেরকে দেখতে হবে না। আমরা কালকের যে বিভৎসতা দেখেছি, সেই ঘটনাগুলির যদি আসলে আশু কোনো সমাধান না হয়, যদি রাষ্ট্র সেখানে দায় দায়িত্ব নিয়ে এটার বিচার সম্পন্ন করতে না পারে, তাহলে তো এই ধরনের ঘটনার প্রবণতা, মানুষ যারা অপরাধ প্রবণ মানুষ, যারা এই বিষয়টাকে পুঁজি করে তাদের নিজেদের নিয়ন্ত্রণ এই সমাজে প্রতিষ্ঠা করতে চাইছে, এবং অবশ্যই এটার সঙ্গে মুক্তিযুদ্ধ বিরোধী যেই শক্তি আছে তাদের যে সম্পৃক্ততা রয়েছে, সব কিছু মিলে এই যে মৌলবাদের উত্থান, একটা জঙ্গি সংস্কৃতির মধ্যে বাংলাদেশকে নিয়ে যাওয়ার চেষ্টা, এটাকে অন্য ধরনের একটা দেশ হিসাবে পরিচয় তুলে ধরার একটা অপচেষ্টা যে রয়েছে, সেই বিষয়গুলি তো আমরা থামাতে পারবো না। এখানে তো সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে জনগণকে। এখানে অন্যভাবে একটু কথাটা বলি, জুবাইর, যে কথাটা হচ্ছে যখন বলা হয় যে কিসের জন্য আমরা পঞ্চদশ সংশোধনী পেলাম, হ্যাঁ, যেখানে রাষ্ট্রধর্ম ইসলাম সরানো গেল না, বিসমিল্লাহির রহমানির রহিম সরানো গেল না, রাষ্ট্রপক্ষ কিন্তু আমাদেরকে বারবার যে অজুহাত দেখাচ্ছেন যে না, জনগণ সেটা চাইছে না, মেয়েদের বিয়ের বয়স যখন কমাবার কথা আসছে, তখন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বলছেন যে আগে সমাজ তৈরি হোক, তারপরে আমরা করব। তো এই সমাজ তৈরিটা যদি না হয়, তাহলে তো এদের বিচার হবেও না। এই সমাজের মধ্যেই যদি এদের সমর্থন জোগায়, আমি আসছি সেই জায়গায়, এবং সেই সমাজটা তৈরি করবে কারা? রাজনীতিবিদদের কি এখানে কোন রকম মানে ভূমিকা নাই? এদের তো সবচেয়ে বড় ভূমিকা, যারা ক্ষমতায় আছেন তাদেরও ভূমিকা, যারা ক্ষমতার বাইরে আছেন আমি মনে করি যে তারাও তাদের ভূমিকা থেকে কোন রকম দায়বদ্ধতা অস্বীকার করতে পারে। কিন্তু এই রাজনীতিবিদরাই যখন আমাদের ভেতরের মানে জ্বালাটা বা ক্ষোভটা বা হতাশাটাকে ধরতে না পারেন, তখন কি অবস্থা হয়? মানে আপনি কি বলবেন? মানে এখানে কি আমরা যে কথাটা দেখলাম, এই কথাটা কি মনে হয় যে উনি সেই বাবার হতাশা বা ক্ষোভ বা জ্বালাটা বুঝতে পেরেছেন? এখানে একটি জিনিস আছে যে বাবা তো সবসময় থাকবেন তার পুত্রের বিচারের জন্য, আর এখানে বিচার যে সংস্কৃতিটা বাংলাদেশে সেটি তো খুব উৎসাহব্যঞ্জক না। আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচার পেতে আমাদের কতদিন লেগেছে, যুদ্ধ অপরাধীদের বিচার এখনও চলছে, এবং এই যুদ্ধ অপরাধীদের বিচার যতই ঝুলে থাকছে সেখান থেকে মানুষের নিরাপত্তার ঝুঁকি, এখানে আপনি গতকাল একটি সেমিনারে এই কথাটা বলেছেন, ততই বাড়ছে ঝুঁকি, বাড়ছে। আপনি যদি ওটাও দেখেন যে বিচারের প্রক্রিয়াতে, যদিও আমরা বিচারের বিচারের সর্বোচ্চ বিচার আদালতের রায়কে নিয়ে কোনো কথা বলতে চাই না, যে এরকম সহিংসতা তৈরি হয়েছে বলেই অনেকেই মনে করেন যে দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ড মওকুফ করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তো সেখানেও এই যে সহিংসতাগুলো, তাহলে এখানেও কোনো প্রভাব ফেলেছে কি না আমি জানি না, তবে অনেকেই মনে করেন। তো সেখানে তারা যদি এখন যে দুজন যুদ্ধ অপরাধী ফাঁসির মঞ্চে আছেন, তো তার বিচারের আগে পিছিয়ে বাংলাদেশের ইতিহাসে দেখেছি যে সবসময় সহিংসতা জড়িয়ে আছে, তো সেই সহিংসতা তো এখনও চলমান থাকবে। এটিকে মোকাবেলা করার জন্য হচ্ছে যে আপা যেটা বললেন, রাষ্ট্র এককভাবে এটি মোকাবেলা করতে পারে কি না সেটি হলো একটি প্রশ্ন, এবং জনগণের সম্পৃক্ততা এখানে কতটুকু প্রয়োজন যে সমাজকে তৈরি করার জন্যে সেটি একটি প্রশ্ন। তা আমরা যদি সব কিছু মিলিয়ে দেখি, উনি যেটা বলেছেন শুভবুদ্ধির উদয় হোক, এটা হচ্ছে খুব বড় একটি কথা সবারই হোক,
কিন্তু এটি হচ্ছে যারা মানব আর দানব বলে দুটো আলাদা জিনিস আছে, যে যারা দানবীয় শক্তির চর্চা করেন তার কাছে একজন শুভবুদ্ধি আশা করাটা সেটি হচ্ছে যায় না। তো যারা খুন করেছেন আমি তাদের মধ্যে শুভবুদ্ধির আদায় দেখতে চাচ্ছি, তো বা তাদের উন্মেষ দেখতে চাচ্ছি। আমার মনে হয় যে সেটি ওই কিছুটা ফ্রাস্ট্রেশনের সাথে উনি মিলিয়ে ফেলেছেন। তবে সবসময় পৃথিবীতে দেখা গেছে যে শান্তি স্থাপন করতে হলে আপনার দানবকে দমন করেই শান্তি স্থাপন হয়, দানবের সাথে আপোষ করে কোনো জায়গায় শান্তি স্থাপিত হয়নি। আবার যদি এইভাবে ধরি যে উনি বলেছেন যে দানবকে শাস্তি করার জন্য, যেটি আপনি গতকালকে একটি সেমিনারে বলেছেন যে যুদ্ধাপরাধীর বিচার যত বিলম্বিত হচ্ছে আমাদের নিরাপত্তা তত ঝুঁকির মুখে পড়ছে, তো তখন অভিযোগটা আসে যে যুদ্ধাপরাধীর বিচার বিলম্বিত করা কি রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে কিনা, এটাকে ঝুলিয়ে রাখা হচ্ছে কিনা, মানে যত আরো দ্রুত শেষ করা যায়। আমার পাশে বলবেন তখন তখন এই দানবকে শায়েস্তা করার বিষয়টিও ঝুলিয়ে রাখা হচ্ছে কিনা বা প্রলম্বিত করা হচ্ছে কিনা, এ ধরনের কথাবার্তা কিন্তু আসে। এখানে একটি রাজনৈতিক সদিচ্ছা, যেটি আমরা দেখেছি যুদ্ধ অপরাধের বিচারটা হচ্ছে একটা কঠিন কাজ, কারণ এই যুদ্ধ অপরাধ যারা করেছেন 75 পরবর্তী সময়ে তারা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রকে ব্যবহার করে নিজেরা কেউ কেউ রাজনৈতিক নেতা হয়েছেন, কেউ কেউ স্কলার ইসলামিক স্কলার বনেছেন, এবং এদের সাথে হচ্ছে বিদেশি বিভিন্ন শক্তির অপশক্তির একটি সমন্বয় ঘটে এরা স্বভাবতই একটি খুব শক্তিশালী এলিমেন্টস হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রের মুখে। তো সেক্ষেত্রে এই শক্তিকে দমন করার জন্যে বা বিচারের আওতায় আনার জন্যে আমি বলবো যে যুদ্ধ অপরাধের বিচারটা ছিল একটি সাহসী রাজনৈতিক পদক্ষেপ। তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভূমিকা রেখেছেন, যে উইল পাওয়ার দেখিয়েছেন, সেটিকে অবশ্যই সবাইকে বলতেই হবে যে উনি অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। এখন অনেকেই বলতে চান যে এই ধরনের দানবকে মোকাবেলা করতে গেলে দানবের হামলা তো আসবেই, সেই হামলা সহ্য করে সেটাকে পরাজিত করতে যাব আমরা, না আমরা একটা আপোষ রফায় আসব। তো সেই জায়গাতে সেই জায়গার প্রশ্নে এখন আমাদের আমাদের দেশ বা জাতি যাই বলেন ওই দ্বন্দ্বে এখন ভুগছে। এখানে ছোট্ট করে আমি একটু যোগ করি, আমার মনে হয় না যে শুভবুদ্ধির উদয়ের সঙ্গে বিচারের কোনো দ্বন্দ্ব রয়েছে, এবং শুভবুদ্ধি কিন্তু বিচারিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে, শুভবুদ্ধি বিচারিক প্রক্রিয়াকে বাধা অপসারণ করে বিচারের মাধ্যমেই দানবের যে পতন। দানবের কাছে কি আমি শুভবুদ্ধি উদয় এক্সপেক্ট করতে পারি কিনা আমি সেটা বলছি, উনি কিন্তু উভয় পক্ষকে বলেছেন। জি, ওনার কথার ভেতরে দুটো পক্ষকে উনি মেন করেছেন, আমি সে কথাই বলছি। তো সেখানে আমাদের এই মানবিকতাকে যদি আমরা জয়ী করে রাখতে চাই তাহলে তো আইনের পথ ছাড়া কোনো অন্য কোনো পথে যাওয়ার জন্য কেউ পরামর্শ দেবে না। এখন দেখেন যে হত্যাগুলো করা হচ্ছে, তো স্বভাবতই হত্যা তো বিনা কারণে করা হয় না, তা আমরা অপরাধজনিত হত্যা দেখি আর এটিকে দেখছি একটি রাজনীতির সংশ্লিষ্ট হত্যা। তো আমরা বিদেশিদের হত্যা করার কোনো কারণ আছে বলে, যৌক্তিক কোনো কারণ আছে বলে আমি জানি না। আর ব্লগ আর মুক্ত চিন্তা তারা এখানে একটা ইসলামকে জুড়ে দিয়েছে যে এরা ইসলাম শরিয়ার বিপক্ষে কথা বলে বলে তাদেরকে হত্যা করা হচ্ছে। এই যে হত্যা করার যে ফতোয়া, যে ইসলামকে বিকৃত করে যে ফতোয়া দিয়ে এদেরকে হত্যা করলে বেহেশতে আপনার জায়গা যে নির্ধারিত হবে, এই যে মতাদর্শ, উগ্র মতাদর্শকে প্রসারিত করা যারা করছে, হত্যার পিছনে কিন্তু ওই মতাদর্শই দায়ী। যে ছেলেটি হত্যা করেছে সে কিন্তু একটি সাধারণ, যাকে মগজ ধোলাই করে বোঝানো হয়েছে এটা, কিন্তু যারা এই বোঝানোর প্রক্রিয়া করছেন তারা কিন্তু হচ্ছে আসলে এটির কারিগর। সেই কারিগরকে আপনি রেখে, মানে আমি সেটাকেই দানবীয় শক্তির আধার বলতে চাচ্ছি, সেটিকে রেখে শুধু ওই যে হত্যা চাপাতে চালিয়ে দিচ্ছে তার পিছে দৌড়ালে আপনার সমস্যার সমাধান হবে না। তো সেক্ষেত্রে আমাদের যেটি প্রয়োজন হচ্ছে যে তাকে তো ধরার প্রয়োজন আছে, আর আরেকটি হলো এই হত্যাকাণ্ডগুলোকে সুচারুভাবে পরিচালনা করে এখানে একটি জিনিস প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, সেটি হচ্ছে যে উগ্র মতাদর্শের সাথে আমাদের রাজনৈতিক দলের অনেক ইসলামী মতাদর্শ এক। তো যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, জামাতে ইসলামের যে ইসলামী মতাদর্শ, যে শরিয়া আইন প্রতিষ্ঠার যে মতাদর্শে তারা রাজনীতি করে, আর জঙ্গিবাদের এইসব অস্ত্রের মাধ্যমে যারা করে উদ্দেশ্য কিন্তু এক। এখন এই এদেরকে বিভিন্ন টার্গেটে নিয়োগ করে এখানে তাদের একটি আলাদা অস্তিত্ব সৃষ্টির চেষ্টা করা হয়েছে, যে ওরা আলাদা আমরা আলাদা,
আমরা গণতান্ত্রিক, ওরা অগণতান্ত্রিক, একই উদ্দেশ্যের দুটি উইং, দুটি উইং। এটিকে যদি আমরা খুব ভালো করে বিশ্লেষণ করি, বাংলাদেশের এই বিভিন্ন আপনার আনসার আল ইসলাম তো এটা দায় স্বীকার করেছে, তো এরকম আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি, হুজি যাই বলেন, আপনি দেখেন যে এদের যে উৎসটা কিন্তু ওই ওই গণতন্ত্রের চর্চার যে ইসলামী মতাদর্শ সেখান থেকে এটা শুরু করা হয়েছে। তার মানে এদের ভেতরে যে একটি একটা লিঙ্ক আছে সেটি সুস্পষ্টভাবে বোঝা যায়। তখন যদি আমরা আরও সূক্ষ্ম বিশ্লেষণে যাই, তাহলে একটি কথা মোদ্দা কথায় বলা যায় যে এই সব জঙ্গি দলগুলো এত দেশজ যে তারা হচ্ছে এই উগ্র গণতান্ত্রিক দলের আর্মড ব্যান্ড। সেটাই যে আমি তুরিনফ আপনার কাছে আসতে চাই, যেটা আমরা এখানে আলোচনা করছি, কিন্তু উনি যুদ্ধাপরাধের বিচারের কথাও বললেন যে আমরা যুদ্ধাপরাধের বিচার গতকালকেই একটি সেমিনারে এটা আলোচনা এসেছে, যুদ্ধাপরাধের বিচার যত বেশি প্রলম্বিত হচ্ছে তত বেশি আমাদের নিরাপত্তা সংশয়ের মধ্যে পড়ছে। তো এবং যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে এটাও বলা হচ্ছে, কখনো কখনো অভিযোগ করে থাকে কেউ কেউ, এটাকে যত দ্রুত শেষ করা উচিত ছিল তত দ্রুত শেষ না, এটা অনেক ক্ষেত্রেই প্রলম্বিত হচ্ছে। আপনি কি বলবেন এই বিষয়ে? প্রলম্বিত করবার ব্যাপারটি আসলে দেখুন, যে প্রথম থেকে ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পর যে দীর্ঘ সময় প্রথম দিকের মামলাগুলোতে লেগেছে, এটা আমরা কেউ অস্বীকার করব না। তার কারণগুলো যদি আমরা খতিয়ে দেখি সেখানে দেখব সেটি কিন্তু পুরোটাই হচ্ছে আসামি পক্ষে দীর্ঘসূত্রিতার নানা বাহানা তারা তৈরি করেছে। দিনের পর দিন তারা হরতাল করেছে, দিনের পর দিন তাদের সিনিয়র আইনজীবীরা এসে পৌঁছাননি আদালতে, হরতাল ডেকে তারা কিন্তু সুপ্রিম কোর্ট প্রেমিসিসে বসে প্রেস কনফারেন্স করছে কিন্তু ট্রাইব্যুনালে হাজিরা দিচ্ছেন না। আমরা কিন্তু এগুলো টলারেট করেছি দিনের পর দিন। এখন হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আমরা কি এক্সপেডিটরে যেতে পারতাম কিনা, এটি একটি স্ট্র্যাটেজি হতে পারতো যে ট্রাইব্যুনাল হয়তো ভাবলো ঠিক আছে তিন দিন অ্যাবসেন্ট, অনেক রকম স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল। একসময় কিন্তু জরিমানাও নির্ধারণ করা হয়েছিল প্রতিদিন অ্যাবসেন্ট হওয়ার জন্য। তখন দেখা গেল এটা একটা সিস্টেমে তারা পরিণত করলো, তারা আরো জাস্টিফাইড করতো যে ঠিক আছে আমরা জরিমানা দিয়ে দিচ্ছি বাট আমরা আসছি না। তো আলটিমেটলি যেটা হলো, প্রথম দিকে দীর্ঘসূত্রিতার কারণগুলো কিন্তু আমরা দেখি আসামির পক্ষে থেকেই কিন্তু হয়েছে। এখন কিন্তু মামলা সেই অর্থে দিন থেকে আমি একটা টেলিফোন নিয়ে নিই আর আপনার সাউন্ড একটু কম শোনা যাচ্ছে, আপনার ক্লিপটা মনে একটু ঠিক করতে হবে, আমি এই বাকি টেলিফোনটা নিয়ে নিই। বিচার ব্যবস্থার উপর কতটুকু অনাস্থা হলে এ ধরনের উক্তি করতে পারেন? এখন উনার এই কথার উপর বেসিস করে সরকারের কি শুভবুদ্ধির উদয় হওয়ার সম্ভাবনা আছে বা প্রশাসনিক কাঠামোর উপর কি সহানুভূতির সঙ্গে গ্রহণ করবেন এবং বাস্তবতাটা দেখার চেষ্টা করবেন, যে কথা দিয়ে আপনি প্রথমেই শুরু করেছেন যে আমাদেরও প্রত্যেকেরই মনে হয়, অন্তত আমি যাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করেছি আজকে, তাদের সবারই ধারণা যে অনেক দুঃখে অনেক ক্ষোভে দীপনের বাবা এই উক্তিটি করেছেন। সেই ক্ষোভ সেই দুঃখটা অপসারণের দায়িত্ব কিন্তু যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের, এবং অবশ্যই আমাদের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের নিজেদের প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্য এটা সেভাবেই দেখা উচিত। জি, আমার মনে হয় আপনি এখন এখন কি আপনার যে কথাটা বলছিলেন, আপনার শব্দ সমস্যা হচ্ছিল, জি এখন যে দেরি করার প্রশ্নই আসছে না, কারণ প্রতিটি মামলা কিন্তু এখন তিন থেকে চার মাসের মধ্যে আমরা শেষ করছি শুনানি। এখন আইনের প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়া কিন্তু নিজস্ব ধারায় কিন্তু চলছে, সেখানটিতে তো দেরি করবার কোনো জায়গা বিচারিক প্রক্রিয়ার ভেতরে নেই, দ্রুত শুনানি সম্পন্ন হচ্ছে। উচ্চ আদালতে দেখুন এতদিন আন্তর্জাতিক মহল কিন্তু বলে যাচ্ছিল দেরি হচ্ছে বিভিন্ন কারণে ইত্যাদি ইত্যাদি, সম্প্রতি যে দুটি মামলা রিভিউর জন্য আমরা অপেক্ষা করছি এখন আবার তারাই বলছেন যে এই মামলা। আচ্ছা, এই রিভিউর কথা বললেন তো, রিভিউর প্রসঙ্গে আসি, আমরা দেখি আমরা জানি যে এই 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 আইনে রিভিউর বিষয়টি নাই, তাদের মোল্লার ক্ষেত্রে
মানে রিভিউ করা হয়েছে, তাই অতএব রিভিউ চলে আসছে, কিন্তু আইনে কিন্তু কোথাও রিভিউর কথা নেই। এটা নিয়ে অ্যাটর্নি জেনারেল অফিসও কিছু করে নেই তখন, এটা নিয়ে একটা বলা হয়। এটা 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 নিঃসন্দেহে যে 1973 সালের আইনে রিভিউর কোনো কথা কোথাও উল্লেখ করা নেই, তবে কাদের মোল্লার মামলার যে রিভিউ যখন করা হয় তখন অনেক তর্ক বিতর্ক বাইরে এবং কোর্টে হয়েছে এই ব্যাপারে। যেই সিদ্ধান্তটি কাদের মোল্লার মামলার রিভিউয়ে বলা হয়েছে, উচ্চ আদালত বলেছেন, সেটি হচ্ছে রিভিউ আসলে আসামির অধিকার নয়, বরং একটি কোর্টের নিজস্ব এখতিয়ারভুক্ত বিষয়। এখন উচ্চ আদালতের, সর্বোচ্চ আদালতের রায় যদি এটি হয়ে থাকে, তাহলে পরবর্তী প্রত্যেকটি মামলায় কিন্তু আমরা দেখছি যে রিভিউটি হচ্ছে। এখন এরই মধ্যে মজার ব্যাপার হলো, সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলায় একটি অ্যাপ্লিকেশন করেছে তারা, এই পর্যায়ে নতুন সাক্ষী আনবে। আমরা তাকিয়ে আছি উচ্চ আদালতের দিকে, আমরা জানি যে এরকম কোনো প্রভিশন বা ইতিহাসে এরকম নজির নেই, কিন্তু যদি উচ্চ আদালতে এই অ্যাপ্লিকেশন এন্টারটেইন করে ফেলে তাহলে সেটা কালকে দেখা যাবে। আমি আপনার এখনো শব্দের সমস্যা হচ্ছে, হয়তো এর মধ্যে ঠিক হবে, আমরা সুলতান আপার কাছে আবার যাচ্ছি। গতকালের এই ঘটনার পরে, গতকালের এই ঘটনার পরে আমরা দেখি যে ব্লগারদের পক্ষ থেকে বা বিভিন্ন মুক্ত চিন্তার লোকজন এটা বলেছেন। যুক্তরাজ্য থেকে ব্লগার আরিফুর রহমান একটি কথা বলেছেন, আমি এটাকে একটু তুলতে চাই আপনার কাছে। উনি বলেছেন, মুক্ত চিন্তা করেন এমন লেখক প্রকাশক ব্লগারদের দমন করতে না পারলে বাংলাদেশে ধর্মের রাজনীতির চাষাবাদ সম্ভব না। এটা জেনে ইসলামী জঙ্গিবাদীরা মুক্ত মনাদের উপর নিয়মিত হামলা করে যাচ্ছে, সরকারও এতে খুশি, কারণ ভীতি ও আতঙ্কের পরিবেশ স্বৈর শাসনের জন্য একটা উপযুক্ত আবহ তৈরি করে দেয়। এই কথাটা উনি বলেছেন যে মানে বোঝাতে চাচ্ছেন যে হ্যাঁ, সরকার এখানে যতটুকু শক্ত হওয়া উচিত শক্ত হচ্ছেন না, হোক তাহলে স্বৈর শাসনের সঙ্গে অবশ্যই একটা ভীতি এবং আতঙ্ক সৃষ্টি করার যে কৌশল সেটার একটা সম্পর্ক থাকে, কারণ স্বৈর শাসন তো জনমতের উপরে ভিত্তি করে শাসন করে না। স্বৈর শাসন তো তাদের ক্ষমতার উৎসটা কিংবা ভিত্তিটা অন্য জায়গায় দেখে। তখন জনগণের সমস্ত আশা আকাঙ্ক্ষা, যেটা আমরা বারবারই বলছি, বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, মুক্ত চিন্তার যে চর্চা, সব কিছু বন্ধ করার জন্য কারণে হোক অকারণে হোক আতঙ্ক আর ভীতির একটা অস্ত্র ব্যবহার করে থাকে। কিন্তু সেটা এখন যেভাবে এই কথাটা বলা হয়েছে সেখানটা সরাসরি সরকারকে দোষারোপ করা হচ্ছে যে সরকার সেখানে পৃষ্ঠপোষকতা করছে। এখন সরকারের যে দায়িত্বটা সামনে চলে আসছে সেটা কিন্তু আসলে এই কথাটা গুরুত্বের সঙ্গে নিয়ে প্রমাণ করা যে তারা এটার আসলে পৃষ্ঠপোষকতা করছেন না, এবং সেটা করতে হলে যে প্রতিষ্ঠানগুলি আছে যারা এই সমস্ত ব্যাপার নিয়ে কাজ করে তাদেরকে স্বাধীনভাবে যোগ্যতার সঙ্গে সক্ষমভাবে কাজ করার একটা অবস্থানে নিয়ে আসতে হবে, সুযোগ দিতে হবে। কিন্তু সেই সুযোগটা কি আমরা দিচ্ছি? যেটা আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের কাছ থেকে যে ধরনের আমরা কথাবার্তা পাই তখন আমাদের মনে সন্দেহ জাগে যে তারা কি আসলে পারছেন না, না ইচ্ছা করে করছেন না, দুটোই তো আমাদের জন্য খুবই আশঙ্কার বিষয়। তো যদি ব্যাপারটা এমন হয় যে না, তারা যথেষ্ট আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছেন, যেটা বারবারই তাদের কাছ থেকে শুনি, কিন্তু পেরে উঠছেন না, তখন তারা যাতে পেরে ওঠেন সেই ব্যাপারটার উপরে জোর দিতে হবে। যেটা জুবায়ের আবারও আমি মনে করিয়ে দিই যে 2004 সালে যখন র‍্যাবের প্রবর্তন হলো, র‍্যাব বাহিনীকে নামানো হলো, সেই সময় থেকে কিন্তু আমরা বলে আসছিলাম যে আসলে পুলিশ বাহিনীকে যথেষ্ট প্রশিক্ষণ এবং তাদের যে উপকরণগুলি দরকার, যে সমস্ত শক্তি নিয়ে তাদের এই ধরনের অপরাধের মোকাবেলা করতে হবে সেটার উপযোগী করে দিতে হবে। আমরা এখন ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, এদিকে সাইবার ক্রাইমের সংখ্যা বাড়ছে, সাইবার ক্রাইমের নানা মাত্রা আমরা দেখতে পাচ্ছি, সেটার সঙ্গে পাল্লা দিয়ে যদি আমাদের পুলিশ বাহিনী চলতে না পারেন তখন তো সেটা একটা মিসম্যাচ হয়ে যাচ্ছে। তার ফলে আমরা এই ঘটনাগুলি অনেক বেশি দেখছি। আমার একটা ছোট্ট কথা মনে পড়লো এখন, যে একটা সময়ে সেই সময়কার আইনমন্ত্রী যিনি ছিলেন আমাদের বন্ধু মানুষই, তো তার সঙ্গে যখন কথা হচ্ছে যে পুলিশ কেন এই কাজগুলি করে কুলাতে পারছে না, তখন বলেছেন যে আপা একটা জিনিস লক্ষ্য করেন যে সন্ত্রাসীরা দৌড়ায় পাজেরো নিয়ে আর আমার পুলিশ দৌড়া ভাড়া করার টেম্পো নিয়ে। তো সেই অবস্থা কেন থাকবে? তারা যদি জানে যে সন্ত্রাসীরা পাজেরো নিয়ে দৌড়াতে পারে, সবচেয়ে আধুনিকতম যে যন্ত্র আছে, সে প্রকৌশল আছে, সেটা তারা, প্রযুক্তি আছে, সেটা তারা ব্যবহার করতে পারে, তাহলে আমাদের পুলিশ বাহিনী পারবে না কেন? আর পুলিশ বাহিনীকে সেই দায়িত্ব দেয়া হবে না কেন? আজকে এই কথাটি কিন্তু এসছে, আমরা দেখি যে জয়েন্ট কমিশনার, পুলিশের জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম উনি বলেছেন যে হ্যাঁ, পুলিশ যখন
পুলিশের পাল্টা কাউন্টার টেরিজম বাহিনী যখন হবে তখন এটা খুব ছোট করে কথাটি এসছে, কিন্তু একটু আমি যোগ করে এখানে না বললে হয়তো অসমাপ্ত থেকে যাবে। প্রায় আমাদের উপরে দোষারোপ করা হয় মানবাধিকার কর্মীদেরকে যে পুলিশরা যখন আক্রমণের শিকার হয় আমরা কিছু বলি না, সেটা সর্বৈব সত্য নয়। আমরা সেই কথাটা বলি এবং আমি আজকে এই ফোরাম থেকে এই কথাটা আবারও বলতে চাই যারা রাষ্ট্রক্ষমতায় আছেন তাদের কাছে, যে অনুগ্রহ করে আপনাদের পুলিশ বাহিনীকে এত অসহায় অবস্থায় রেখে দিবেন না। তারা যেই অবস্থার মধ্যে থাকে যে কোনো মুহূর্তে তাদেরকে এই দুষ্কৃতিকারীরা, যদি কালকে যদি 10টা পুলিশও সেই পাহারায় থাকতো এই দুষ্কৃতিকারীদের সঙ্গে পারত কিনা আমাদের সন্দেহ আছে, কারণ সেই পুলিশকে ওরকম ভাবে তৈরি করা হয় না। যাকে আমি মাঠে ছেড়ে দিয়েছি আমাকে রক্ষা করার জন্য তাকে আমি তৈরি করে পাঠাবো না, তাকে আমি সেই সাহস সেই শক্তি দেওয়ার মতন জায়গায় নিয়ে যাব না, সেটাও তো হচ্ছে না। সেটা নিয়েও কিন্তু আমাদের মন্তব্য আছে। এই বিষয়ে কি বলবেন যে পুলিশকে আপনার মতো করে বলে যে এখন আমি যেহেতু নিরাপত্তা বাহিনীর সাথে একসময় সংশ্লিষ্ট ছিলাম তো সব বাহিনী সম্পর্কে আমার যে জ্ঞান আছে সেটি থেকে বলতে পারি বিষয়টি এত মানে একটু অবমূল্যায়িতই হয়েছে। পুলিশ বাহিনী আমরা ব্রিটিশ আমল থেকে দেখে আসছি, তো সেখানে তার যে সক্ষমতা এটি আরও বেশি হওয়া উচিত ছিল, কিন্তু তারা এখন যেভাবে ইকুইপড হয়েছে আমি অনেক নতুন নতুন ইকুইপমেন্ট পুলিশ বাহিনীকে সংযোজন করতে দেখেছি। তার মডেল থানা করেছে তারা এবং গতিশীলতা বেড়েছে কোনো সন্দেহ নেই, কিন্তু এই গতিশীলতার মাত্রা যারা অপরাধ ঘটায় তাদের যে মাত্রা আছে সেটির সাথে তো ম্যাচ ততটা না করলেও সক্ষমতার অভাব আছে বলে আমি মনে করি না। যেই জায়গাটাতে প্রয়োজন সেটি হচ্ছে যে নিরাপত্তার যে হুমকিগুলো আসছে সেই হুমকিগুলো যখন কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষক কোনো দানব করতে থাকে পরিকল্পিতভাবে, সেটি কিন্তু একটা নর্মাল আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে বিবেচনা করলে হবে না। সেটির সম্মুখীন হলে যেটিকে দেখা যায় আমরা এখন যেটা দেখছি যে বড় বড় কোনো ধরনের আক্রমণের প্রস্তুতি নিয়ে যদি জঙ্গি বা জেএমবিআর চেষ্টা করছে তখন তাদের আয়োজন যে যজ্ঞ করতে যে নড়াচড়া হয় সেটি কিন্তু তারা ধরে ফেলছে এবং তারা আজকে বলেছেন যে অনেকগুলো আমরা মানে ধরতে পেরেছি বলেই হয়নি, দুই একটি হয়ে গেছে। আমি সে কথা বলছি যেটিকে তো বাস্তব আমরা দেখেছি তারা ধরেছে, কোনটা তারা ধরতে পারছে না যেটি খুব স্বল্প সীমিত লোককে ইনভলভ করে অরক্ষিত রাস্তাঘাটে চলা নিরীহ মানুষকে যে চোরাগুপ্ত আক্রমণ করা হচ্ছে। এই জায়গাটাতে যে এখানে আমার কাছে মনে হচ্ছে যে আমরা পুলিশ বাহিনীর সক্ষমতা নিয়ে যে প্রশ্ন তুলছি সেটি নিয়ে যত সঠিক তার চেয়ে বেশি হচ্ছে যে এটির জন্য একটি নতুন কৌশলের দরকার। না কিন্তু আপনি যেটা বলছেন, না আপনি যেটা বলছেন যে সক্ষমতা, কিন্তু যে অতীতে যে ব্লগাররা নিহত হয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে আমরা দেখি যে সেই মামলাগুলোর ব্যাপারে কিন্তু অগ্রগতি খুব সামান্য। আমি তো সেখানে বলছি মামলা তো অগ্রগতি হবে যে আপনার সাক্ষ্য দিয়ে আপনি আসামি ধরবেন। আপনি দেখেন আসামি যে ধরা পড়েনি সেটা বলছি না, আমি সব দিকে দেখেই বলছি আসামি ধরার পরও এগোচ্ছে না। কিন্তু এটা এই মামলা না এগোনোর পেছনে কি হচ্ছে যে ওটা উনি আরো ভালো বলতে পারবেন, লিগ্যাল জাস্টিস সিস্টেমের যে আমাদের যে ধারাবাহিকতা এটি অত্যন্ত স্লো, যেটি আমরা কিছুক্ষণ আগেই আলাপ করলাম যুদ্ধ অপরাধের নিয়ে। এখন এখানে কিন্তু আইনে একটা প্রভিশন আছে আমাদের অ্যান্টি টেরোরিজম লতে স্পেশাল ট্রাইব্যুনাল, এটি যেহেতু সাধারণ অপরাধ না, এখন সরকারের সময় এসেছে যে টেরোরিজমের জন্য জঙ্গিবাদের জন্য আপনি একটা স্পেশাল ট্রাইব্যুনাল করেন ওই আইনের ভিত্তিতে যাতে এই মামলাগুলো দ্রুত বিচার করা যায়। এবং এটি শুধু আমাদের দেশে না, অনেক দেশেই কিন্তু এই ট্রাইব্যুনালের অবস্থান বর্তমানে বিরাজ করছে জঙ্গিবাদকে দমন করার জন্য। তো সেটি একটি সমাধান দিতে পারে। আরেকটি সমাধান যেটিকে আমরা দেখছি না সেটি হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই যে নিরাপত্তা যে বিঘ্নিত হয়েছে আমরা তো একটা হুমকি পাচ্ছি, অনেকের বিরুদ্ধে আপাকে হুমকি দিচ্ছে, এরকম অনেকে হুমকিপ্রাপ্ত ব্যক্তিরা তাদের নিজস্ব যে কৌশল বা আমাদের যে সামাজিক যেটাকে আমরা বলি সিভিল সিকিউরিটি এই সিস্টেমের সাথে পুলিশের সিস্টেমের ইন্টিগ্রেশন নাই, এটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। এখন আপনি যে বাজারে আপনার এখানেও যদি আমি একটা উদাহরণ দিই যে আপনার নিচে যে সিকিউরিটি পাহারা দিচ্ছে তার কাছে একটা সে ওখানে একটা মানুষ হিসাবে দাঁড়িয়ে আছে, এখানে যদি একটা জঙ্গি আক্রমণ হয় জঙ্গি পালিয়ে যায় তার কাছে এমন কোনো নন লিথাল ওয়েপেন নাই যেটি দিয়ে সেটিকে প্রোটেক্ট করতে পারবে, তাহলে বিদেশে আমরা দেখেছি এই সিকিউরিটিগুলোই দেখবেন বেল্টের সাথে একটা লাঠি তারপর তার সাথে একটা হুইসেল এসব আছে, সেটি একটি প্রতিবন্ধকতা কাজ করছে। এখানে মানুষ হিসাবে দাঁড় করিয়ে রেখেছে, সে জানে না
যেটি আক্রমণ হলে তার কি অ্যাকশন হবে সেটিও আমি তাকে বলিনি, যার ফলে আক্রমণ হয়ে চলে যাচ্ছে। সে কিছু বোঝার আগেই ওই যে আকস্মিকতা সৃষ্টি হচ্ছে সেটি থেকে কিন্তু ওই দুইটা আসামি দীপনকে মেরে চলে গেল। সেখানে কিন্তু নিরাপত্তার কর্মীরা কিন্তু ওই বাজারে কাজ করছিল। এই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে একটা বড় দুর্বলতা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের 16 কোটি মানুষকে তো আর পুলিশ সবার পেছনে থাকতে পারবে না। এই ক্ষেত্রে এই নিরাপত্তা ব্যবস্থাকে, আমাদের যেটা সিভিল সিকিউরিটি সিস্টেম আছে, এটিকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করে পুলিশের সিস্টেমের সাথে একটা ইন্টিগ্রেশন করতে হবে। আমি এটি একটি সমাধানের কৌশল বলছি। এই কৌশলটা যদি আমরা করতে পারি, তাহলে এই যে ছোট ছোট চোরাগোপ্তা হামলা, যারা চাপাতি নিয়ে আসে এসে কুপিয়ে চলে যাচ্ছে, সেগুলোকে থামানো যাবে, অথবা করে যাওয়ার সময় আপনি তাকে ধরে ফেলতে পারবেন। তাদের কাছে মামলা চলা করাই যাচ্ছে না, কার বিরুদ্ধে মামলা করবেন? জি, আমরা দেখি যে একটি ক্ষেত্রে তেজগাঁও, যেটা হলো বেগুনবাড়িতে, জনসাধারণই কিন্তু ধরে দিয়েছে, কিন্তু সেটাও কিন্তু এগোচ্ছে না। এখানে হচ্ছে যে উনি স্পেশাল ট্রাইব্যুনালের কথা বলেছেন, আপনি আইনজীবী হিসেবে এই অ্যাঙ্গেলটা নিয়ে যদি একটু বলেন। সন্ত্রাস দমন আইনের অধীনে স্পেশাল ট্রাইব্যুনাল, এটি এই আইনটিকে কিন্তু আমরা ব্যবহারই করতে পারিনি এ পর্যন্ত। এটাকে আমরা আরো কার্যকর করতে পারতাম। আমাদের ইন্টিগ্রেশন হোক, আমরা এটা চাই, কিন্তু তার চাইতে বড় কথা, এটা কিন্তু আমাদের স্বীকার করতে হবে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে লোকবলের অভাব রয়েছে। এটা আমাদের পাশের দেশের সাথেও যদি আশেপাশের দেশের সাথে মিলাই, তাহলে কিন্তু দেখব যে আমাদের প্রায় 1200-1300 লোকের জন্য একটি পুলিশ, আর বাইরে এখানটাতে পাকিস্তান ইন্ডিয়া এগুলো দেশে 500-400 মধ্যে তারা রয়েছে। সুতরাং এখানে যে একটা আমাদের অভাব রয়েছে, এটা আমাদের স্বীকার করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, ট্রেনিং এর অভাব রয়েছে, যেটা আজকেও কিন্তু তাদের থেকে আমরা শুনতে পাচ্ছি। যেই জঙ্গিবাদকে দমন করতে চাচ্ছে, যে মডার্ন টেকনোলজি ব্যবহার করে তারা চলছেন যেই স্পিডে, তার সাথে তাল মিলিয়ে চলার মতো ট্রেনিং সক্ষমতা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর নেই। আমি নিজে এখানে, আপনি যেটা বলছেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর নেই, আজকে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কিন্তু এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রীকে যখন ফেসবুকে হুমকি দিয়ে কিছু লেখা হয়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুব দ্রুত সেইটা আইডি নির্ধারণ করে তাকে ধরে ফেলতে পারে। কিন্তু এই যখন এই ব্লগারদের হুমকি দেওয়া হয়, তখন ধরতে পারে না কেন? এটা কিন্তু ফাহমিদুল হক নামে একজন শিক্ষক এটা বলেছেন। তো আমাদের পুলিশের মধ্যে কিন্তু আছে, র‍্যাবের মধ্যে আছে, যে মানে তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন লোকজন আছে যারা এটা করতে পারছে। সেক্ষেত্রে করতে পারলে এক্ষেত্রে কেন পারবে না? আমার মনে হয় প্রায়োরিটাইজ করে নেয়, যেহেতু দে হ্যাভ সো মেনি থিংস, এজেন্ডা এত বেশি, সেখানে প্রায়োরিটাইজ করে নিচ্ছে। হয়তো 2-3টে কেস আমরা সলভ করছি, তার মধ্যে দিয়ে আমরা সাকসেসফুল থাকছি, কিন্তু মেজরিটি কেস, মানে পুলিশের যে মেজরিটি, সাধারণ মানুষকে যে সার্ভিস দেওয়ার জায়গাটি, সেই জায়গাটিতে কিন্তু আমরা দেখি না যে সেই অর্থে পুলিশ বাহিনী রয়েছে। আমি সেটা বলছিলাম যে লোকবলের অভাব। আমি বলছি যে একটি জিডি করে 17 তারিখ থেকে আজকে 15 দিন আমি অপেক্ষা করছি, সিম্পল একটা ব্যাপার, কিন্তু এটার নাকি টেকনোলজি নাকি আমাদের দেশে জানা বোঝার মতো নাকি লোকজনের অভাব রয়েছে। এখন আমার এই পুলিশ বাহিনী কি তো ট্রেনিং, এই বিষয়ে একটি প্রশ্ন আছে, প্রশ্নটি নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, হ্যালো, জি আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম জাহাঙ্গীর হোসেন মানিক। জি বলে, আমার প্রশ্ন হলো যে অধ্যাপক যার ছেলে আবুল কাসেম সাহেব, তার সন্তান মারা গেছে, সে মনের কষ্টে বলছে যে আমি বিচার চাই না। কিন্তু আমার মনে হয় বাংলাদেশের পুলিশ বিভাগ আগের চেয়ে অনেক সক্ষম, তারা অনেক ক্রাইম ধরছে, অনেক কিছু ই করতে পারছে। আজকের এই যে ব্লগার এই হত্যাগুলো হচ্ছে, এইটার কেন বাইর করতে পারতেছে না, এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, সরকারের আজকের যারা এই সন্ত্রাসীর সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে সরকার কঠিনভাবে ধরতেছে না, তাদেরকে কখনো কখনো মামলায় খালাস পাইয়া যায়, এইগুলা সরকার সঠিকভাবে ধরবে কিনা? আমার এই প্রশ্ন দুইটা। ধন্যবাদ আপনাকে। উনি মামলায় খালাস পেয়ে যায় বা ফাঁক গলে বের হয়ে যায় সেই কথাই বলছিলেন আপনি? যদি আসলে মামলার বিচারিক প্রক্রিয়ার ভেতর দিয়ে তো অনেক টেকনোলজি ফাঁক ফোকর তো রয়েছে, এটা আমি অস্বীকার করব না। এমন কি যে আমাদের একেবারে প্রিলিমিনারি স্টেজে FIR লেখা হচ্ছে, সেখানেও ফাঁক ফোকর থেকে যাচ্ছে,
এই জায়গাগুলো কিন্তু আমাদের ট্রেনড লোকের অভাব রয়েছে বেশিরভাগ মামলা, যেটি কিছুদিন আগে ল কমিশনের একটি রিপোর্টে বলছে আমাদের কনভিকশন রেট হচ্ছে খুবই কম, অফিসিয়ালি 12-14% কনভিকশন রেট। এটা কিন্তু খুব বাজে একটা সিগন্যাল দেয়, তার মানে আমরা এত এফোর্ট দিচ্ছি একটা কোনো অপরাধ সংগঠনের পরে আলটিমেটলি শেষ পর্যন্ত মামলাতে যে কোনো কনভিকশন হচ্ছে না, প্রমাণ হচ্ছে না। সুতরাং এখানটাতে আমি তো ডেফিনেটলি বলবো, হ্যাঁ নিশ্চয়ই, সেটি হচ্ছে আমরা নিরাপত্তা নিয়ে কথা বলছি, নিরাপত্তার হুমকি হলেই নিরাপত্তা নিয়ে কথা বলি। এই নিরাপত্তার ক্ষেত্রে আপনি কত পার্সেন্ট বাজেট, মানে দেশের টাকা ব্যয় করতে চান, যখন বাজেটে এই পুলিশ বা এই সব ক্ষেত্রে নিরাপত্তাতে বাজেট যাচ্ছে, তখন কিন্তু আমরা অনেক বেশি সমালোচনা শুনি। আজকে যে কোর্টের যে সিস্টেম আছে, যে যারা এই সব কাজ করেন তাদের যদি বেতন কাঠামো বা তাদের যে রেমুনারেশন দেখেন, তাহলে তার যে আগ্রহ সেটি যে কতটুকু আছে আমি জানি না, যতটুকু হচ্ছে সেখানে তো আমার ব্যয় করতে হবে। তো সেই কোর্ট সিস্টেমে আমি কত ব্যয় করছি, আমার মনে হয় পার্সেন্টেজে যদি ধরি আমরা 1% ব্যয় করি না বাজেটের, সেখানে আমরা কি প্রস্তুত হচ্ছি? নিঃসন্দেহে আমি মনে করি যে এই জায়গাগুলোতে, মানে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, সোশ্যাল ইনভেস্টমেন্ট। আমরা যেই ল অফিসার্সদের নিয়োগ দিচ্ছি সরকারিভাবে যারা কাজ করছে, যে কোনো অপরাধ, আজকে একজন পিতা তিনি বিচার চাইছেন কি চাইছেন না, তার চাইতে বড় কথা হচ্ছে একটা ক্রিমিনাল অফেন্স, একটা অপরাধ সংঘটিত হয় রাষ্ট্রের বিরুদ্ধে, সুতরাং রাষ্ট্রই তার বিচার করবে। এই রাষ্ট্রের বিচারের সাথে যারা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী, আইনজীবী, রাষ্ট্রের আইনজীবী, তাদের পিছনে আসলে ইনভেস্টমেন্ট এত কম যে সেটা অ্যাট্রাক্ট করে না মেরিটোরিয়াস লোকদেরকে, এবং দুই হচ্ছে যদি অ্যাট্রাক্ট করেও থাকে কাজের ক্ষেত্রে এত সীমাবদ্ধতা, লজিস্টিক সাপোর্ট এত কম যে সেখান থেকে আসলে আমরা একটা ভালো ফল আশা করা আসলে খুব দুরূহ একটি ব্যাপার। জি আপা, আপনি তাহলে কি বলবেন এই যে আজকে যে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি, শুভবুদ্ধির উদয় হোক, তো আমরা তো পারছি না সেই দিকে যেতে, না পারছি না একেবারে সেটাও আমি বলবো না জুবাইর, এই জন্য বলবো না যে আমি ব্যক্তিগতভাবে অনেক আশাবাদী। আমরা যে প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি, মানুষজনের সঙ্গে যখন কাজ করি, এই কথা আমি কখনোই একদম সরাসরি বলে ফেলতে পারবো না যে কিছুই হচ্ছে না, হচ্ছে, অনেক সচেতনতা বাড়ছে, মানুষজন অনেক চেষ্টা করছে। আজকে যে প্রশ্নগুলি এলো তারা তো অনেক চিন্তা ভাবনা করে আমাদের কাছে প্রশ্ন করছেন, কিংবা চিন্তা করছেন যে কিভাবে করা যায়। কাজে একদম যে পারছি না সেটাও না, পাড়ার ক্ষেত্রে আমার মনে হয় যে তুরিনের একটা কথা থেকে আমরা সূত্রটা ধরতে পারি যে আমাদের প্রায়োরিটিটা আমরা কোথায় দিচ্ছি। আমাদের যে কথাটা জেনারেল রশিদও বলেছেন যে যদি পুলিশের বাজেট বাড়ানো হয় একটা সমালোচনা হয়, আমাদের সমালোচনাটা কে শুনছে? অনেক জায়গায় তো অনেক বাজেট বাড়ানো হচ্ছে যেটার বিরুদ্ধে আমরা গলা ফাটিয়ে ফেলছি কথা বলতে বলতে, কিন্তু সেটা তো কেউ শুনছে না, শুধু এটাই শুনে ফেলবে যে পুলিশের সক্ষমতা বাড়ানোর ব্যাপারে সমালোচনা হতে পারে। তো তারাও তো খুব বেছে বেছে কথাগুলি শোনার চেষ্টা করেন যে এখানে সমালোচনা হবে শুনবো না, এখানে সমালোচনা হলেও শুনবো না। তো সেই যে একটা ব্যাপার থাকে, আমার মনে হয় যে পুলিশের সক্ষমতা বাড়ানোর মধ্যে জেনারেল রশিদ যে কথাগুলি এনেছেন, তুরিন যে কথাগুলি বলেছে, আমি কিন্তু সক্ষমতার মধ্যে সব কিছু ধরেছি, মানসিক, নৈতিক। আমাদের পুলিশের নৈতিক শক্তিটাকেও তো বাড়াতে হবে, তারা এখন যেই অবস্থায় আছে। তা আমার সঙ্গে তো আমি মানবাধিকার কর্মী হিসাবে এটা অনেকবারই আমি বলেছি, পুলিশরা নিজেরাও আমাদের সঙ্গে কথা বলেন, বিশেষ করে যারা একেবারে মাঠে ঘাটে থাকেন, তারা যেই পরিস্থিতিতে কাজ করতে বাধ্য হন তাদের মধ্যে তো কোনো রকম প্রণোদনা থাকার কথাই না, কিন্তু তারা তো কাজটা করে যাচ্ছেন, অনেকে তো প্রাণপণ করছেন। আমাদেরকে তো সহযোগিতা না দিলে, আমি একটা মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত, আমরা সেই কাজগুলি কিছুতেই করে উঠতে পারতাম না, অবশ্যই করছে, সেটা আমি হাজারবার স্বীকার করব। কিন্তু কথা হচ্ছে যে তাদেরকে আজকের যেই যেটাকে বলে যে ক্রাইম লেভেল, কিংবা ক্রাইমের যে মাত্রা চলে এসেছে, যে প্রযুক্তি তারা ব্যবহার করছে সেটার সঙ্গে যদি যে প্রথমেই আমি যে কথা বলি একটা মিসম্যাচ হলে তো তারা সেখানে পারবে না। এবং একটা ব্যাপার হচ্ছে যে তাদের একটা প্রশিক্ষণের ভীষণভাবে প্রয়োজন আছে, এবং স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার একটা ব্যাপার আছে। যে কথাটা জেনারেল রশিদ বললেন যে পুলিশ হয়তো কাজ করতে গেছে, কোথাও থেকে অন্য জায়গা থেকে একটা কথা এসেছে, পুলিশ বাহিনী যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, আমি জেনারেল রশিদের কাছে সেটাই জানতে চাবো, এই মুহূর্তে বাধাটা কোথায় সবচেয়ে বেশি, প্রশিক্ষণ উন্নীত করা না ওই যে স্বাধীনভাবে কাজ করতে বাধা দেওয়া, কোনটা কোনটাকে আপনি বেশি? এখানে অনেক জিনিস নিয়ে আমরা হয়তো বলতে পারি যে একটু সমাধান খুঁজতে চাই,
তবে আমি আপা যেমন মানবাধিকারে কাজ করেন, তা আমরা তো আবার নিরাপত্তা বাহিনী যারা কাজ করে তারা হচ্ছে মানবাধিকার ভাঙার সবচেয়ে বড় এলিমেন্টস হিসেবে পরিচিত। সেখানে যদি যাই, আজকে আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কথা একটা বলি, যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা স্টেটমেন্ট করেছে যে যুদ্ধ অপরাধীদের বিচার বন্ধ করে মুক্তিযোদ্ধাদের বিচার করা দরকার। এই যে একটা স্টেটমেন্টটা, যে পুরা আমার মনে হয় মানবাধিকার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যে মানবাধিকারের যে প্রিন্সিপাল ফলো করা হয় সেটির থেকে একদম উল্টা অ্যাবাউট টার্ন করার একটা স্টেটমেন্ট। তো সেটি কিন্তু বাংলাদেশের এই রাজনীতিতে এটি একটি প্রভাবিত মন্তব্য। তো সেটিও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এরকম দানবীয় শক্তির চাপা থেকে আরও ধারালো করে। তো সেইখানে একটি পয়েন্ট আছে। আরেকটি হলো যে আমরা যতগুলোই বলছি প্রশিক্ষণ, নৈতিকতা এবং এসব সম্পর্কে স্পিড বাড়ানোর জন্যে, যেটি আমি মনে করি তার মূল জায়গাটা হচ্ছে যে এখানে একটা বেশ বড় ধরনের সংস্কারের জন্য একটি অর্থায়ন প্রয়োজন। তা আমাদের নিরাপত্তার জন্যে, শুধু নিরাপত্তা বলতে আমি শুধু পুলিশ বাহিনী বলছি না, পুলিশ বাহিনী, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সব মিলিয়ে এখানে অবশ্যই আমাদেরকে অনেক বেশি বিনিয়োগ করতে হবে, বাজেটের একটি বড় অংশের টাকা দিতে হবে। দিলে পরে এই যে আপনি যে উন্নতি আশা করছেন সেটি ট্রেনিংয়ে উন্নতি ঘটাবে, প্রশিক্ষণে উন্নতি ঘটাবে, আপনার ইকুইপমেন্ট প্রকিউরমেন্টে উন্নতি ঘটাবে, এবং যেটি আপা যেটা এখানে গুরুত্ব দিয়েছে মেধাবী লোকের উপস্থিতি সেখানে ঘটবে, ঘটলে পরে এই ধরনের মানুষের যে নিরাপত্তার হুমকি সেটাকে অনেক কমিয়ে আনবে। কিন্তু পুলিশকে যে নিয়ন্ত্রণ করার যে প্রবণতা, যে যেটার জন্য এটি হচ্ছে একটা রেটরিক, আমি হচ্ছে প্রতি জায়গাটাই মনে করি, যেমন আমেরিকার প্রেসিডেন্ট চেঞ্জ হলে ওদের কথা 30% অফ দ্য ব্যুরোক্র্যাটস প্রেসিডেন্ট নিয়ে আসে। তো এই যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলোকে আমরা অনেক, এর পজিটিভ নেগেটিভ দুটোই আছে, এটিকে সবচেয়ে বেশি যেটা বলা হয় প্রভাবিত করা, সেটি আমার মনে হয় রাষ্ট্রের শীর্ষ নেতৃত্ব করেন না। আমি মনে করি যে এখানে যেমন এই সব সিদ্ধান্ত নিয়ে রাজনীতির অনেক নেতা পর্যায়ের নেতাদের অনেক অভিযোগ আমরা শুনছি, তো সেখানে হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের গুণাবলীও এখানে কিছু প্রভাবিত করে। তো স্থানীয় পর্যায়ে আমরা দেখেছি যে স্থানীয় নেতৃত্ব প্রভাবিত করছে। তো আমরা এখানে এই পুরো জায়গাটাতেই হচ্ছে যে আমাদের উন্নতির অবকাশ আছে, আর সবচেয়ে বড় হলো যে আমরা উন্নয়নশীল দেশ, আমরা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি। তো এই ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করে উন্নয়নের দিকে এগিয়ে যেতে যেতে আমাদের শুভবুদ্ধির উদয় হোক, শুভবুদ্ধি হোক, এবং এই চ্যালেঞ্জকে মিট করতে কামনা করি। আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি। শুভরাত্রি।